নমস্কার আমি তরুণদা ইন্ডিয়ান নার্সারি গ্রুপ ইউটিউব চ্যানেলে স্বাগত এই ভিডিওতে দেখবেন রেয়ার ভ্যারাইটি ব্রায়োনিয়া অ্যারিজা ব্রায়োনিয়া অ্যারিজা বৃক্ষ জাতীয় গাছ আলোচনা সহ গাছের মূল্য আপনারা জানতে পারবেন আলোচনা করছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজ ব্লক টু নোদাখালী থানা মুচিসা উমেদপুর গ্রামে অবস্থিত অভয় নার্সারি কর্ণধর চিনময় সাউ মহাশয় ভিডিওটি আপনারা পুরো দেখুন আশা করি ভালো লাগবে দেখতে থাকুন সাথে থাকুন ধন্যবাদ নমস্কার আমি চিনময় সাউ অভয় নার্সারি থেকে আপনাদের স্বাগত আজকে একটি বিশেষ গাছ নিয়ে আমরা আলোচনা করব এই বিশেষ গাছটি অনেকেই পরিচিত তবুও যারা নতুন তাদের সুবিধার্থে আমরা একটু জাস্ট একটু আলোচনা এই গাছটির নাম হচ্ছে ব্রাউনিয়া অ্যারিজা আমাদের ভারতবর্ষে ব্রাউনিয়া প্রজাতি মোটামুটি কম বেশি দশেক দেখতে পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য এই ব্রাউনিয়া অ্যারিজা হ্যাঁ প্রথমে বলে রাখি যে এইটা অ্যাকচুয়ালি ন্যাচারাল মানে ট্রি প্ল্যান্ট বৃক্ষজাতীয় উদ্ভিদ এই বৃক্ষ হঠাৎ করে বার করেছেন মানে ন্যাচারালিস্ট একজন বিখ্যাত ন্যাচারালিস্ট পি ব্রাউন ওয়েস্ট ইন্ডিজের ওয়েস্ট ইন্ডিজের একটা বিখ্যাত ন্যাচারালিস্ট প্রি ব্রাউন উনি এই গাছটি গাছ ব্রাউন প্রি ব্রাউন আচ্ছা উনি এই গাছটি আবিষ্কার করেছেন মানে ন্যাচারালিস্ট ন্যাচারে ন্যাচারালে ঘুরতে ঘুরতে উনি গাছটা হঠাৎ আবিষ্কার করে ফেলেছেন এটা বহুদিন আগে এটা ওয়েস্ট ইন্ডিজের একজন ন্যাচারালিস্ট তা পরবর্তীকালে এটা ট্রপিক্যাল আমেরিকায় ব্যাপকভাবে এটা ছড়িয়ে পড়ে এর বিভিন্ন প্রজাতি বিশেষ করে আমাদের যেটা পাই আর কি গোটা দশেক ভ্যারাইটি আমাদের এই ইন্ডিয়ার মধ্যে বা আমাদের এই সমতল বাংলার মধ্যে পাওয়া যায় তবে আমার কাছে অতগুলো এখনও ভ্যারাইটি নেই আমার কাছে এই ব্রাউনিয়া এয়ারি আছে আর দু একটি ব্রাউনিয়া ক্রক্সিয়ানা এর ভ্যারাইটিটা পাওয়া যাবে তো এই ভ্যারাইটিটা মূলত ব্রাউনে অ্যারিজা এটাকে অ্যাকচুয়ালি আমরা পর্যায়ে ফেলি ট্রি প্ল্যান্টে যেটা বৃক্ষ জাতীয় তবে হ্যাঁ এই বৃক্ষের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা খুব বেশি হাইট হয় না এই আপনারা দেখুন গাছটা কিন্তু খুব বেশি হাইট হয় না এটা ইভারগ্রিন প্ল্যান্ট এবং এই ইভারগ্রিন প্ল্যান্টে মানে ছোট থেকে ঝোপালো চারদিকটা ঝোপালো হয় লাইক একটা আম্রেলার মতো মানে আম্রেলা আম্রেলা যেমন ছাতা যেমন চারদিকে আমাদেরকে ঘিরে রাখে ঠিক এই রকম একটা কাণ্ড কাণ্ডর সাথে চারদিকে এই যে শাখা পোশাখা ডালপালা পাতা এবং এর সাথে ফুল হ্যাঁ এই ফুলগুলো তো অসাধারণ বিশেষ করে এই গরমের সময় এই ফুলগুলো দেখতে পাওয়া যায় তো এই আম্রেলা আমব্রেলা শেফ আকারে এই গাছটা সাধারণত হয়ে থাকে আচ্ছা এগুলো ব্যবহার হয় সাধারণত আপনার ল্যান্ডস্কেপিংয়ের কাজ যারা করেন সেই ধরন তা সেই ধরনের জায়গাতে ল্যান্ডস্কেপিংয়ের মূলত ব্যবহার হয় আর একটু এটাকে একটু ওপেন সানলাইট এরা পছন্দ করে না এই গাছটি একটু সেডি প্লেসে ধরুন বিশেষ করে আমরা দেখেছি অন্তত আমি তো খানিকটা হাতে নাতে পরীক্ষা করে যেটুকু উপলব্ধি হয়েছে তাতে করে বলতে পারি যে পশ্চিম দিকে রোদ্দুরটা একটু ক্ষতি করে গাছের পাতা টাতাগুলো পুড়ে টুড়ে যায় তো সেই কারণে বলব মানে শ্যুট হয় না হয় না প্লেসে একটু সেমি সেট আর আধো ছায়া আধো রোদ্দুর এইরকম জায়গায় যদি এই গাছটাকে বসানো যায় তাহলে খুব সুন্দর হয় আচ্ছা কি মাটি পছন্দ এই মাটিটা পছন্দ হ্যাঁ এটা তো আমরা প্রতিটা গাছের ক্ষেত্রে একটা মাটি আমরা সবসময় প্রেফারেবল করে থাকি যেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম যে মাটিটাতে সাধারণত জল বসে না এই রকম ড্রেনেজ সিস্টেম ভালো থাকে অর্থাৎ দোঁয়স বালি মিশ্রিত দোঁয়স মাটি হলেই ভালো হয় তবে সব সময় তো আর মাটি পাওয়া যায় না তো এঁটেল মাটিটাকে যদি কারো ক্ষেত্রে ধরুন এঁটেল মাটি আছে সেটাকে একটু বালি মিশিয়ে বা একটু ওই ভার্মি কম্পোস্ট বা গোবর সার এই সব জাতীয় একটু মিশিয়ে মাটিটাকে তৈরি করে নিয়ে আর ওর সাথে খাবার হিসাবে নিমখোল হাড়গুঁড়ো শিংকুচি এইগুলো দিতে হবে দিয়ে একটু মাটিটাকে তৈরি করে নেওয়া হলো নিয়ে গাছটাকে বসিয়ে দেওয়া পটে সেটিং করা হ্যাঁ পটে সেটিং করে এবার গাছটাকে পরবর্তীকালে যখন জমিতে লাগাবেন একটু গাছটা বড় হলে এবার ওই রিপট মানে পটটাকে খুলে নিয়ে জাস্ট জমিতে বসানো হলো আচ্ছা তো এইভাবে গাছটা কিন্তু হতে থাকবে আর ফুল তো অজস্র এবং এর ফুল সব ঝুলন্ত ফুল ঝুলন্ত ফুল ফুলের অপরূপ রূপ এই যে বিশেষ করে আমাদের এখন এই মুহূর্তে গাছটির ফুলটা কমে গেছে তো এইখানে এই যে অসাধারণ ফুল এই ফুলটা দেখুন হ্যাঁ আমাদের দর্শক বন্ধুদের দেখান এই যে ফুলের রূপ হ্যাঁ অসাধারণ ফুল এই ফুলটা এই রকম ঝুলে থাকে ফুলটা এবং গাছ ভর্তি ফুল থাকে তো বিশেষ করে আমাদের এই গরমের সময়ে কিন্তু ফুলটা কিন্তু ব্যাপক হয়ে থাকে আচ্ছা আচ্ছা আর এই এই যে দেখতে পাচ্ছি পাতা মানে পাতার কাণ্ড সব ঝুলো মানে খেয়ে আছে হ্যাঁ পাতা ওই যে বললাম আপনাকে যে আগেই বললাম যে আমব্রেলা টাইপ এই গাছটা সেফ হচ্ছে আমব্রেলা টাইপের সেফ মানে ছাতা যেমন একটা লাঠির উপর বা ডান্ডার উপর ছাতার যেমন কাপড় মেলা থাকে ঠিক এটাও ঠিক সেই রকম গাছের গুঁড়িটার উপর চারদিকে ডালপালা ঝুলে থাকে তো পুরো আমরালা সাহেব আর এই নতুন পাতা যখন ছাড়ে দেখুন একটা আলাদা বৈশিষ্ট্য এই যে বিশেষ করে নতুন পাতা ছাড়ছে একটা গোল্ডেন কালার আলাদা কালার আলাদা নতুন পাতা এটা নতুন পাতা এই যে পাশেও নতুন পাতা ছাড়ছে বন্ধু দেখুন নতুন পাতা ছেড়েছে নতুন যখন পাতা ছাড়ে পাতার কালারটা ঠিক এই রকম কালার হয় তারপরে বেড়ে একটু বেড়ে এই রকম কালার হয় প্রোডাকশনটা এটাকে মূলত বিশেষ করে কলমে হচ্ছে কলম যদি গুটি কলম বাঁধা যায় আচ্ছা তো গুটি কলমে দেখা যায় এটা হচ্ছে বিশেষ করে বর্ষার সময় গুটি কলমটা বাঁধতে হবে জুন জুলাই মাসে জুন জুলাই মাসে তবে টাইমিংটা ব্যাপক কিন্তু শ্যুট করে টাইমটা ধরুন যখন তখন বাঁধলে এটা কিন্তু আসবে না একটু রেয়ার ডেলিকেটের মধ্যে পড়ে তবে আমরা আগে যে গাছটা বিষয়ে আলোচনা করেছিলাম নোবেলিস ওটার মতো অতটা ডেলিকেট নয় কিন্তু সে তুলনায় এই গাছটা গুটি কলমে প্রোডাকশান হয় আর তাছাড়া লেয়ারিংয়ে তো প্রোডাকশান ব্যাপক হয় লেয়ারিংয়ের মাধ্যমে প্রোডাকশান আসে আচ্ছা এই মুহূর্তে এই গাছ আপনার কাছে পাওয়া যাবে হ্যাঁ 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 আমার কাছে আছে তবে দামটা সব সবসময় বলা যায় না এটা তবু অনুমান করে একটু বলুন না এই মুহূর্তে কি রেটে ছোট গাছে আমরা যেগুলো দেয়া হয় তিনশো টাকা থেকে শুরু এগুলো সবচেয়ে ছোট গাছ এবার ধরুন বড় গাছ থাকলে সেটা একটু দামটা তো অটোমেটিক বাড়বে আচ্ছা আর যেহেতু একটু রেয়ার ডেলিকেটের মধ্যে পড়ে তো স্বাভাবিক দাম একটু কিন্তু বাড়তে থাকে প্রোডাকশন সেভাবে গাছের দাম তো যে কোনো গাছ চিনবাবু যে কোনো গাছের মূল্য স্থিরভাবে থাকে না থাকে না বাজারের মূল্য সাথে ভেরাই করে ভেরাই করে আপ ডাউন হয় দেখুন আজকে হয়তো 300 বললাম কোনো বন্ধু আমাকে মাস পরে ফোন করে বললো দাদা আপনি তো বলেছিলেন তিনশো টাকা কেন এটায় সেই জন্য দামটা বলা একটু অসুবিধা একটু তবে আমরা রিজনেবল রেটে দিই আমার তো জানেন আপনারা সেইভাবে আমার মেন্টালিটি নেই আমি সাধারণ বন্ধুরা যাতে এই গাছটা পায় বা আরও অন্যান্য আমার কাছে যে যে স্টকগুলো আছে যাতে সাধারণ বন্ধুরা পায় সেই চেষ্টাটা সর্বদাই করে থাকি এই যে গাছটি বয়স্কতা হ্যাঁ এটার বয়স মোটামুটি বিশ বছর হ্যাঁ এটা আমার হাতেই বসানো এই গাছটি বিশ বছর অবশ্যই গাছের দানা হয় কি বীজ হ্যাঁ বীজটা হয় তো হয় না বললে ভুল হবে হয় তবে খুব কম আর বীজ থেকে সাধারণত সেভাবে তো আর আমাদের পোলান অ্যাডজাস্ট করা হয় না যার ফলে বীজ সেই সুপ্ত বীজটা পাওয়া যায় না বীজ থেকে চারা হওয়াটা একটু কষ্টকর ব্যাপার হ্যাঁ যদি পোলান অ্যাডজাস্ট করা যায় তো তখন কিন্তু চারা অনাসে তৈরি হবে আচ্ছা এটুকু মানে আমার অভিজ্ঞতায় আমি বলছি আর কি তবে আমাদের এখানে এখনও হয় না আমরা মূলত গুটি কলমের মাধ্যমে প্রোডাকশান করে থাকি আচ্ছা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলবেন হ্যাঁ আমার নাম্বার হচ্ছে নাইন নাইন জিরো থ্রি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল করাও যাবে দুটোই আসবে আর কি হোয়াটসঅ্যাপও ক করা যাবে আর কল করাও যাবে আর আর নাম্বার থাকে সেটা হচ্ছে নাইন ফোর এই দুটো নাম্বার সময় আমার কাছেই থাকে কোনো বন্ধু যদি আমাকে কোয়ারি করেন বা ফোন টোন করেন আমি রিপ্লাই দিয়ে থাকি তবে দিনের বেলা কোনো কারণে যদি রিসিভ যদি না করতে পারি তো আমরা সন্ধ্যে সাতটার পরে কিন্তু পরপর দেখে কিন্তু সেগুলো আমি রিসিভ করি আর বাগান খোলার সময়টা আমার বাগান খোলা হচ্ছে সাধারণত সাতটায় সাতটা থেকে ওই দেড়টা পর্যন্ত এখন গরমের সময় আর আবার ফের বিকাল চারটে থেকে ছটা পর্যন্ত হ্যাঁ দুটো টাইম মাঝখানে একটু ব্রেক ওই খাওয়া দাওয়ার ব্রেক থাকে বাগান বন্ধের কোনো দিন আছে না বাগান বন্ধের এমনি নির্দিষ্ট কোনো বন্ধের দিন নেই প্রত্যেক দিনই কোনো বিশেষ বন্ধু যদি আসতে চান তিনি যদি আমাকে একটু কলটল করে আসেন তো খুব ভালো হয় তাদেরকে একটু কল করতে অনুরোধ করব কারণ আমি তো সব সময় আবার পাওয়া যায় না এটা একটা মুশকিল বিভিন্ন কাজে বেরিয়ে পড়ি তো তো সেই কারণে যদি একটু কল করেন রাতের দিকে তাহলে খুব ভালো হয় আর পথ নির্দেশ সম্পর্কে হ্যাঁ পথ নির্দেশ কলকাতার দিক থেকে যারা আসবেন তাদেরকে বলবো বাবুঘাট থেকে একটাই বাস আমাদের পঁচাত্তর নম্বর বাস এই বাসটি ধরে মুচিসা স্টপেজ বাবুঘাট থেকে ছাড়ে আর এছাড়া যারা ট্রেন পথে আসবেন শিয়ালদা থেকে বজবজ লোকাল বজ বজ লোকাল থেকে অটো ধরে ধরে আমাদের এটাতে আসা যায় মুচিসাতে আসা যায় এছাড়া আর আমার গুগল ম্যাপে অভয় নার্সারি যদি সার্চ করেন গুগলে পাওয়া যাবে গুগল অ্যাড্রেসও দেওয়া আছে যারা গাড়ি টাড়ি নিয়ে আসবেন তারা গুগল ম্যাপ দেখে অনায়াসে আসতে পারবেন আর এখন মুচিসা কমবেশি বেশি প্রত্যেকেই জানেন তো মুচিসা মোড়ে এসে জাস্ট মুচিসা মোড় থেকে আমার মেন বাগান যেটা হাফ কিলোমিটার এক মোড়া এবং দু নম্বর বাগান আর এটা হচ্ছে তিন নম্বর বাগান এটা একটু দূরে আপনার নাম বলবো বলা ভালো নাকি নার্সারি নাম যেটা খুশি দর্শক বন্ধু যেটা প্রেফারেবল অভয় নার্সারি বা অভয় নার্সারি একটা যে কোনো একটা বললেই হবে হ্যাঁ অভয় নার্সারি বললেও হবে চিন্ময় সহ বলে হবে আচ্ছা পোকা সাধারণত খুব কম লাগে এটা সাধারণত একটু পিঁপড়ের উপদ্রব হয় বিশেষ করে বিভিন্ন ধরনের যে পিঁপড়ে আমাদের লাল পিঁপড়ে লাল পিঁপড়ে কাঠ কাঠ পিমড়ে যেটাকে বলা হয় আচ্ছা এই পিঁমড়ের উপদ্রব দেখা যায় তো পিঁমড়ের উপদ্রব হলে সাধারণত যে কোনো একটা পেস্টিসাইড বা যে কোনো কীটনাশক একটু স্প্রে করে দিলে বা একটু পাউডার ছড়িয়ে দিলে কিন্তু পিঁমড়ে চলে যায় গন্ধতে চলে যায় এছাড়া কোনো ততটা প্রবলেম নেই দেখা যায় না আর চির সবুজ রাখতে গেলে আপনাদের কিছু তো স্প্রে করতে পারলে খুব ভালো হয় তবে সেগুলো আমরা দেখেছি এই এই যেমন আমার এই গাছটি এতে কোনো রকম কোনো কিছুই স্প্রে করা হয় না তবে এখন যারা আধুনিকভাবে টাচ করছেন একটু স্প্রে স্প্রে করেন বিভিন্ন রকম হরমোন যে না এই গাছটা আপনার মাটিতে বসানো আছে ঠিক আছে ওকে হ্যাঁ কিন্তু কাপের ক্ষেত্রে একটু স্প্রে করে দিতে পারলে ভালো হয় বিশেষ করে যারা লিকুইড হরমোন যে গ্রোথ হরমোন যেগুলো আছে আর এছাড়া আপনাদের বলবো যেটা এনপিকে তো এখন ব্যাপক ইউজ হচ্ছে এনপি কে উনিশ 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 বা কুড়ি 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 গাছের এটা খাবারও হবে আর প্লাস একটু ওয়েলি সাইনি যেটা রূপ সেটাও পাওয়া যাবে তো এছাড়া তেমন বিশেষ কিছু দরকার হয় না এটা সাধারণভাবেই হয়ে যায় আর কি আপনার বাগানের ছবি তোলার জন্য এবং আপনার সহযোগিতা করার জন্য ইন্ডিয়ান নার্সারি গ্রুপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং গাছ বন্ধুদের পক্ষ থেকে আপনাকে অজস্র ধন্যবাদ জানাই হ্যাঁ ধন্যবাদ জানাবো আপনাকেও কারণ আপনার এই যে মূল্যবান সময় ইন্ডিয়ান নার্সারি গ্রুপের পক্ষ থেকে এই যে সর্বসমক্ষে ভিডিও তুলে এই যে রেকর্ড করে জনসমক্ষে ছড়িয়ে দিচ্ছেন এবং আমাদের সাধারণ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের যে উপকার পাচ্ছেন তার জন্যে আন্তরিক অভিনন্দন এবং আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবেন সবাই